নমস্কার বন্ধুরা, আজকে বলবো আমার লঙ্কা গাছগুলো আমি কিভাবে পরিচর্যা করি বা যত্ন করি। দেখুন, এই গাছটা আমি যখন এনেছিলাম নার্সারি থেকে, তখন কিন্তু আমি দেখিয়েছিলাম কিরকম ছিল, আর এখন দেখুন গাছটা ভরে আমার লঙ্কা আছে। আর লাল লঙ্কাগুলো আজকে আমি তুলে নেব, হারভেস্ট করে নেব, এই জন্যই আজকে আমি ভিডিওটা করছি। আর আপনাদের জানাবো কিভাবে আমি এই গাছটিকে যত্ন করি। দেখুন প্রচুর লঙ্কা হয়েছে, আর কত লঙ্কা তুললাম সেও আমি দেখাবো। দেখুন প্রচুর প্রচুর লঙ্কা হয়েছে গাছটায়। আর একটাও গাছ দেখুন নিচেই আছে, এই দেখুন এই গাছটাতেও কত লঙ্কা ধরেছে দেখুন। এই দেখুন প্রত্যেকটা ডালেই লঙ্কা ধরেছে। এইখানে আর একটা গাছ আছে, এটা আমি বলেছিলাম খামার গাছি থেকে নিয়ে এসেছি, সবে ফুল হচ্ছে, এখনো লঙ্কা ধরেনি। দেখুন এইটা আর একটা কালো লঙ্কা গাছ, দেখুন কত লঙ্কা ধরেছে। ছোট্ট একটা উপায় শুধু, আপনারাও করতে পারবেন, সবাই করতে পারবেন। আর পাতাগুলো দেখুন আমার একটাও কিন্তু কোনো রোগ ধরেনি পাতায়, পাতা মুড়েও নেই, দেখুন পরিষ্কার গাছটা, দেখেছেন গাছটা নড়ে যাচ্ছে আমার হাত লেগে লেগে, এখনো ফুল আছে আর ফলও হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে লঙ্কা গাছগুলো আমার। দেখুন বন্ধুরা, আমি এই লঙ্কা গাছে কি দিই, এইটা যখন এরকম ছোট ছোট ফুল আসে সেই সময় আমি কি সার দিই, এই দেখুন নিয়ে এসেছি, এটা হচ্ছে কাঠের ছাই, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। হাফ হাফ পোর্শনে আমি দুটোকে মিশিয়ে নিয়ে টবে চারপাশ দিয়ে আমি বেশ দু তিন মুঠ ছাই আর ভার্মি কম্পোস্টের মিশ্রণটা দিয়ে দিই যখন ফুল আসে গাছে। আর নইলে আমি শুধু ভার্মি কম্পোস্টই দিই, কিন্তু গাছে যখন লঙ্কা গাছে যখন ফুল এসে যায় সেই সময় আমি দিয়ে দিই হচ্ছে ভার্মি কম্পোস্টের সঙ্গে অনেকটা কাঠের ছাই, একদম হাফ হাফ পোর্শন। ভার্মি কম্পোস্টের সঙ্গে কাঠের ছাই হাফ হাফ পোর্শনে মিশিয়ে আমি সেটা ব্যবহার করি, তাতে আমার এত সুন্দর লঙ্কা ধরেছে। মাঝে মাঝেই আমি এক্সপেরিমেন্ট করি যে কি দিলে আমার লঙ্কা গাছে প্রচুর ফলন হবে, আর দেখেছি আমি যত পুরনো গাছ হয় তত লঙ্কা কিন্তু ধরা কমে যায়, আর যত নতুন গাছ হয় নতুন গাছে কিন্তু খুব সুন্দর লঙ্কা হয়। দেখুন লঙ্কাগুলো আমার বেশ ভালো লঙ্কা হয়েছে, শুধুমাত্র দিয়েছি কাঠের ছাই, সবাই জানেন কাঠের ছাইতে কিন্তু পটাশ থাকে, ওই জন্যে আমি ব্যবহার করে দেখলাম সত্যি খুব সুন্দর উপকার পেয়েছি। এই সাদা লঙ্কার গাছটাতেও আমি ঠিক একই রকম ভাবে সার দিয়েছিলাম যখন ফুল এসেছিল, প্রচুর ফুল ধরেছিল, আমি দেখিয়েছিলাম আমার পুরনো ভিডিওতে, যখন ভিডিওতে দেখিয়েছিলাম সেই সময় দিয়েছিলাম, যখন ফুল আসে সেই সময় ওই ভার্মি কম্পোস্ট আর ওই কাঠের ছাই দুটো মিশিয়ে একদম সুন্দর করে অনেকটা করে দিয়ে দিয়েছিলাম, আর মাসে ওটা আমি একবারই দিয়েছিলাম। কাঠের ছাই আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে এই লঙ্কা গাছটাতেও দিয়েছিলাম, তাতেই কিন্তু আমার এত লঙ্কা ধরেছে, মানে ফুলটা যখন ফোটে তখন কিন্তু এই জিনিসটা দিতে হবে, আর তাতেই কিন্তু আমার লঙ্কাগুলো কি সুন্দর। দেখুন আজকে আমি এই লঙ্কাগুলো সব তুলে নেব। প্রচুর লঙ্কা হয়েছে আমার, লাল লঙ্কাগুলো সব আমি তুলে নেব, আবার তারপরে দেখবেন ফুল আসছে।
আরো তুলব। দেখুন বন্ধুরা, গাছ থেকে আমি সব লঙ্কাগুলো, লাল লঙ্কাগুলো তুলে নিয়েছি। এই লাল লঙ্কাগুলো যখন তোলা হয়ে গেল, এবার কিন্তু গাছকে আমি একটু খাবার দেব। এখন যে খাবারটা দেব শুধুমাত্র ভার্মি কম্পোস্ট, আর কিচ্ছু দেব না। ভার্মি কম্পোস্ট ছাড়া আর কিচ্ছু ব্যবহার করব না, এখন দেব। আর এই সব লঙ্কাগুলো উঠে যাবার পর যখন আবার নতুন করে ফুল আসবে, তখন ভার্মি কম্পোস্টের সঙ্গে কাঠের ছাই মিশিয়ে হাফ হাফ পোর্শনে আমি তখন আবার ভার্মি কম্পোস্ট আর কাঠের ছাইটা দেবো। কিন্তু এখন হারভেস্ট করার পর গাছটাকে একটু খাবার দিতে হবে, তো ওরও তো খিদে পায়, ভালো মন্দ খেতে ইচ্ছে করে। ওই জন্যে ওকে আমি দেব শুধুমাত্র ভার্মি কম্পোস্ট। এখন দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতগুলো আমি লঙ্কা তুলেছি। এই দেখুন আমার বাটিটা বেশ বড়, কতগুলো লঙ্কা পেয়েছি দেখুন, অনেক লঙ্কা। আর এই লঙ্কাটা প্রচুর ঝাল দেখুন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, আর যারা নতুন ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।